হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। তো প্রত্যেক দিনকার মতো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তরফ থেকে এই মুহূর্তে সম্পূর্ণ নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে পরপর বিস্তারিতভাবে জানিয়ে দেবো, অর্থাৎ এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়স থাকতে হবে, আবেদনপত্র তোমরা কোথায় পাবে, আবেদন তোমরা কীভাবে করবে এবং আবেদনের শেষ তারিখ কী রয়েছে। বিস্তারিত জানার জন্য ভিডিওটিকে কেউ স্কিপ করবে না, প্রত্যেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। আর অবশ্যই ভিডিওতে প্রত্যেকে একটি করে লাইক করে আমাদেরকে সাপোর্ট করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে একটু শেয়ার করে ইনফরমেশনটিকে দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে দাও পরবর্তী যে কোনো চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো অনস্ক্রিন এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ আমরা রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে। আসার পর একটু স্ক্রল করে তোমরা নিচের দিকে আসলে এখানে তোমরা দেখতে পাবে সম্পূর্ণ নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমি মার্ক করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ ফর ডিফারেন্ট পোস্ট আন্ডার ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। ওকে, তো জাস্ট এখানে তোমরা ক্লিক করলে এই রিক্রুটমেন্ট নোটিশটিকে ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়ালে যারা এখন অবধি যুক্ত হওনি যুক্ত হয়ে যাও, প্রত্যেক দিন বিভিন্ন কুইজে অংশগ্রহণ করতে পারবে, বিভিন্ন চাকরির পরীক্ষার পিডিএফ বিনামূল্যে তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে এবং এই পিডিএফটিকেও আমি সেখানে শেয়ার করে দিচ্ছি, তোমরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। তো অনস্ক্রিন এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটিকে দেখতে পাচ্ছ। কোভিড-19 আর্জেন্ট ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম পোস্ট রঘুনাথপুর ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিন নাম্বার 721507 এবং এখানে তোমরা একটি ফোন নাম্বার দেখতে পাচ্ছ। তো এই মুহূর্তে ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে নিয়োগের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে বিজ্ঞপ্তির মেমোর নাম্বার দেওয়া রয়েছে এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই চাকরিটি যদি তোমাদের জেলায় না হয়ে থাকে এক্ষুনি কমেন্ট বক্সে গিয়ে তোমাদের জেলার নাম এবং তোমার নামটি কমেন্ট করে জানিয়ে রাখো, পরবর্তী সময়ে তোমাদের জেলাতে বা তোমাদের ব্লক বা পঞ্চায়েতে যখনই নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার প্রথম তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। রিক্রুটমেন্ট নোটিশ ফর কোভিড-19 অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডক্টর, স্টাফ নার্স, ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান অন টেম্পোরারি বেসিস ফর দ্য পিরিয়ড অফ 2 মান্থস টু বি পোস্টেড ইন ডিফারেন্ট কোভিড-19 হসপিটাল ইন ঝাড়গ্রাম। তোমরা বুঝতে পারছো যে এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এই যে নিয়োগ করা হচ্ছে এটি কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে 2 মাসের চুক্তির ভিত্তিতে। ওকে, এবং তোমাদের যে পোস্টিং হবে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন কোভিড-19 হসপিটাল যেগুলি রয়েছে সে সমস্ত হসপিটালে কিন্তু এক্ষেত্রে তোমাদের পোস্টিং হবে। ওকে, নেক্সট এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। প্রথমে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, ডেজিগনেশন, নাম্বার অফ ভ্যাকেন্সি, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এজ এবং বলা হচ্ছে রিমুনারেশন। তো প্রথমে এই যে এমও অর্থাৎ মেডিকেল যে অফিসার পোস্ট রয়েছে এক্ষেত্রে কিন্তু হায়ার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ, অর্থাৎ এমবিবিএস ডিগ্রি থাকলে তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। বাকি এই যে নিচের পোস্টগুলি রয়েছে দেখতে পাচ্ছ, যেমন স্টাফ নার্স এক্ষেত্রে 29টি শূন্যপদ রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে দেখতে পাচ্ছ জিএনএম পাসড ফ্রম এনি ইনস্টিটিউট, অর্থাৎ যে কোনো ইনস্টিটিউট থেকে জিএনএম ট্রেনিং কোর্স তোমাদেরকে কিন্তু পাস করে থাকতে হবে এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে কিন্তু তোমাদেরকে রেজিস্টার্ড থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে এবং এই পোস্টের ক্ষেত্রে মান্থলি রিমুনারেশন তোমাদেরকে যেটি দেওয়া হবে 17,220 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান ফর কোভিড-19 হসপিটাল, এক্ষেত্রে বন্ধুরা 2টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে 10+2 অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সঙ্গে 2 বছরের ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা অথবা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ব্যাচেলার ডিগ্রি পাশ করে থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 21 থেকে 39 বছরের মধ্যে। এই পোস্টের ক্ষেত্রে মান্থলি রিমুনারেশন যেটি দেওয়া হবে 17,220 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান ফর কোভিড-19 হসপিটাল, এক্ষেত্রে 1টি মাত্র শূন্যপদ রয়েছে।
কোয়ালিফিকেশন এই পোস্টের ক্ষেত্রে যেটি থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ম্যাথমেটিক্স এই সমস্ত বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক অর্থাৎ সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে বিএমএলটি ডিগ্রি অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং এর সাথে তোমাদের কিন্তু অবশ্যই কম্পিউটারের নলেজ বিশেষ করে এমএস অফিস ইন্টারনেট এগুলির কাজ কিন্তু জানা থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 21 থেকে 40 বছরের মধ্যে এই পোস্টের ক্ষেত্রে মান্থলি রিমুনারেশন যেটি দেওয়া হবে 17,220 টাকা প্রতি মাস ওকে তো তোমরা যদি আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অফলাইনে আবেদন করতে হচ্ছে না তোমরা কিন্তু অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবে ওকে তো এখানে দেখতে পাচ্ছ বলেই দেওয়া হয়েছে নো নিড টু সেন্ড অ্যানি প্রিন্ট কপি হার্ড কপি টু দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড ওকে অর্থাৎ তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে তোমাদেরকে কোনো অ্যাড্রেসে পাঠানোর দরকার নেই তোমাদেরকে কিন্তু ইমেলের মাধ্যমে এক্ষেত্রে আবেদন করতে বলা হচ্ছে ওকে তো আবেদন তোমরা কিভাবে করবে এই নোটিফিকেশনের নিচের দিকে আসলে তোমরা একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মেট ওকে তো এই অ্যাপ্লিকেশন ফর্মটিরও ডাউনলোড লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল যারা যুক্ত হওনি এক্ষুনি টেলিগ্রাম অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও যাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল রয়েছে প্রত্যেকেই সার্চ করো বন্ধু টিউটোরিয়াল প্রত্যেকেই যুক্ত হয়ে যাও পিডিএফটি শেয়ার করে দিচ্ছি সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমরা পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার পর এর সাথে তোমাদেরকে যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে বলা হচ্ছে দেখতেই পাচ্ছ অ্যাডমিট কার্ড অব মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাজ প্রুফ অফ এজ ভোটার অর আধার কার্ড অ্যাজ প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড ফটো আইডেন্টিটি অল মার্কশিট ফ্রম মাধ্যমিক অনওয়ার্ডস অ্যান্ড অল সার্টিফিকেট ফ্রম মাধ্যমিক অনওয়ার্ডস এই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেটগুলি সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা স্ক্যান করে নেবে এবং একটি সিঙ্গেল পিডিএফ তোমরা বানাবে এবং সেই পিডিএফটিকে তোমাদেরকে কিন্তু এখানে যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ ডিপিএম ঝাড়গ্রাম 2021@gmail.com এই ইমেল অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু পাঠিয়ে দিতে হবে ওকে অর্থাৎ ইমেলের মাধ্যমে এক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে ওকে তো এক্ষেত্রে আবেদন করার শেষ তারিখ যেটি রয়েছে দেখতে পাচ্ছ 9/8/2021 তারিখ বিকেল 5টা পর্যন্ত সময় রয়েছে তো এই তারিখ এবং এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে ওকে তো কিভাবে আবেদন করবে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি যদি তোমাদের কারো কথা বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও আমি তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেবো এছাড়া তোমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করার পূর্বে এই রিক্রুটমেন্ট নোটিশটিকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও বা সরাসরি তোমরা wbhealth.gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো তোমরা ডাউনলোড করার পর অবশ্যই বিস্তারিতভাবে তোমরা পড়ে বুঝে তারপরেই কিন্তু আবেদন করবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।